পল্লবীদে আর বিদিশাদে মজুমদার, কলকাতার সবিজের এ যেন মুদ্রার এপিট ওপিট। দুজনেই প্রেমিক অন্তপ্রাণ, পেশা এবং প্রেমের টানে ঘর ছেড়েছিলেন, শেষ পর্যন্ত দুজনেই কেবল প্রেম পেলেন না, এই অভিমানে অনায়াসে বেছে নিলেন চির অন্ধকার। কলকাতার সবিজে একের পর এক রহস্যময় মৃত্যু। অভিনেত্রী পল্লবীদের মৃত্যুর 10 দিনের মাথায় এবার মডেল বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মাত্র 21 বছরের জীবনে কি এমন হতাশা যে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি, এ নিয়ে চলছে নানা রকম কথা। বিদিশা তার সুইসাইড নোটে লিখেছেন, ক্যারিয়ার নিয়ে সমস্যার কারণেই এই পদ বেছে নিয়েছেন তিনি। অথচ 10 দিন আগেই পল্লবীর মৃত্যুতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, এসব মেনে নেওয়া যায় না। যিনি নিজে পল্লবীর মৃত্যু রহস্য মেনে নিতে পারেননি, তাকেই কেন আত্মহত্যার পথ বেছে নিতে হলো। পল্লবীর মৃত্যুর জন্য তার স্বজনরা দায়ী করছেন প্রেমিক শাগনিককে। একই রকম বিদিশার মৃত্যু নিয়েও ঘনিষ্ঠজনরা আঙুল তুলেছেন এক তরুণের দিকে। শরীর চর্চার প্রশিক্ষক অনুভব বেরাকে ভালোবেসে ঘর বাঁধতে চেয়েছিলেন বিদিশা, আর সেজন্যই বাবা মার সাথে ঝগড়া করে ছেড়েছিলেন ঘর। বিদিশার বন্ধুদের দাবি, অনুভবের সাথে সম্পর্কের টানাপোড়েন থেকেই আত্মঘাতীর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ বিদিশা জানতেন একাধিক নারী সঙ্গে লিপ্ত ছিলেন প্রেমিক, কিন্তু ভালোবাসার কারণে তাকে ছেড়েও থাকতে পারছিলেন না। মাত্র 21 বছর বয়সেই ফ্রিল্যান্স মডেল হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন বিদিশা দে মজুমদার। সবচেয়ে বেশি ভালোবাসতেন কনে সাজতে, তবে বাস্তবে সে স্বপ্ন পূরণ হওয়ার আগেই চলে গেলেন তিনি। তার মৃত্যুতে শোক আর আতঙ্কের ছায়া নেমে এসেছে সবিজ অঙ্গনে। হৈমন্তী শুক্লা, বিবিএস বাংলা।